ফেনী জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা আক্তার ও মঞ্জিলা আক্তার মিমিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার বিকেলে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি ও সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারি এমপি, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ, যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য রাখেন। আমাদের যারা